হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আর্ট অফ কুকিং বাই নিপা। আমার আজকের রেসিপি হলো হুবহু চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের ভেজিটেবল। আর ঘরে থাকা মাত্র তিনটি সবজি দিয়ে কিভাবে এত সুন্দর ভেজিটেবল রান্না করা যায় তাই আজকে দেখাবো। অনেকেরই ভেজিটেবলটা পারফেক্ট হয় না, হয়তো অনেক সময় সবজিগুলো বেশি নরম হয়ে যায়, না হলে অনেক শক্ত থেকে যায়। তবে আমার আজকের এই টিপসগুলো ফলো করলে একটা পারফেক্ট ভেজিটেবল রান্না করতে পারবেন। আসুন তাহলে দেখে নেই আজকের রেসিপি। এর জন্যই আমি নিয়েছি পেঁপে, গাজর এবং ক্যাপসিকাম। আগেই বলেছি আজকে মাত্র তিনটি সবজি ব্যবহার করব। এরপর নিয়েছি হাফ টিস্পুন আদা কুচি এবং 1 টিস্পুন রসুন কুচি। তারপর নিয়েছি 1 কাপ কিউব করে কাটা পেঁয়াজ। এরপর নিয়েছি 1/2 কাপ বোনলেস চিকেন। এখন একটি প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে আমি রসুন কুচি এবং আদা কুচিটা দিয়ে দিচ্ছি। এটা খুব বেশি ব্রাউন করে ভাজার কোনো দরকার নেই। মিনিট খানেক একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিচ্ছি বোনলেস চিকেন। আগে খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি চিকেনটা। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আবারও চিকেনটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত চিকেনের মধ্যে পানিটা শুকিয়ে এটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করব। যেহেতু চিকেনটা খুব ছোট করে কাটা তাই এটা সিদ্ধ হতে খুব বেশি সময় নেবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কাটা পেঁয়াজ। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর পেঁয়াজটাও খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই। 1 মিনিট মতো নাড়াচাড়া করে প্রথমেই আমি পেঁপেটা দিয়ে দিচ্ছি। পেঁপে যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে এই জন্য পেঁপেটা আগে রান্না করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে আমি এটা কিছু সময় ভেজে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট হাই হিটে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে গাজর অ্যাড করব। গাজরটা দেওয়ার পরেও আমি আরও 2-3 মিনিট ভেজে নেব। আর খেয়াল রাখতে হবে চাইনিজ ভেজিটেবল রান্না করার সময় সবসময় চুলার হিটটা হাই হিটেই রাখতে হবে। এরপর ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি 4টি চেরা কাঁচা লঙ্কা, তবে ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এবার সব কিছু একসাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই সব কিছু একসাথে আমি আরও 4 থেকে 5 মিনিট ভেজে নেব। এভাবে আরও 4-5 মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে পানি অ্যাড করব। সবজিটা সিদ্ধ হওয়ার জন্য আমি 1.5 কাপ পানি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা চাইলে সবজিটা কিন্তু আগে থেকেও সিদ্ধ করে রান্না করতে পারেন, তবে এভাবে ভেজে সিদ্ধ করলে সবজির পানিটা ফেলে দিতে হয় না, এতে সবজির গুণাগুণও বজায় থাকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়া সস। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে সবজিগুলো হাই হিটে না সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। এই সময় ঢেকে রান্না করার কোনো প্রয়োজন নেই, সবজির ভেতরে পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়া এবং খুব ভালোভাবে সেটা সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। চাইনিজ ভেজিটেবলের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হলো সবজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, তবে এটা ভেঙে যাবে না, একটা ক্রাঞ্চি ভাব থাকবে। এখন আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ পানিতে গুলিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা কিন্তু খুব বেশি ব্যবহার করা যাবে না, তাহলে এটা আঠালো হয়ে যাবে। দেখুন এরকম পাতলা হবে এটা। এরপর এই সবজির মধ্যে এটা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে চারিদিকে মিশিয়ে দিচ্ছি। ব্যাস মেশানো হয়ে গেলে কিন্তু সবজিটা পুরোপুরি রেডি। এখন আমি গ্যাসটা অফ করে দেব। আমি এটা সার্ভ করে দিয়েছি। এই ভেজিটেবলটা পোলাও অথবা ফ্রাইড রাইসের সাথে অনেক ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।